দেশে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাবিনা পুথি। সরাসরি যাচ্ছি তার কাছে। পুথি, কেমন দেখছেন এই হাসপাতালের পরিস্থিতি? এখানেও আমরা দেখছি রোগীর চাপ বেশ বেড়েছে। গত একদিনের ব্যবধানে আমি দেখছি যে এখানে 300টি সিট, যেটি এখানে কোভিড-19 জন্য সক্ষমতা শয্যা হিসেবে রাখা হয়েছে, সেখানে 2 দিন আগেই ছিল 270টির মতো, সেখানে আজ দেখছি 299টিতে রোগী ভর্তি রয়েছে, একটি মাত্র সিট ফাঁকা রয়েছে এমনটি উল্লেখ করা হয়েছে এই কুমিটোলা জেনারেল হাসপাতালে। এছাড়া আইসিইউ এর সংখ্যা যে 10টি রয়েছে, এখানে পুরোটিতেই 10টিতেই রোগী ভর্তি রয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় এখানে রোগী ভর্তির হারও বেড়েছে, দেখতে পাচ্ছি 20 জন গত 24 ঘন্টায় এখানে রোগী করোনা রোগী ভর্তি হয়েছেন। এখানে মূলত আপনি যেটি দেখছেন যে এখানে করোনা পরীক্ষা করার জন্য একটি করোনা এবং করোনা পরীক্ষা করা, যাদের মূলত করোনা সিমটম আছে তারা যেমন পরীক্ষা করতে পারেন, তেমনি পোস্ট কোভিড ফলো আপের জন্য মূলত এখানে আসেন সবাই। এইখানে যারা বসে আছেন তারা মূলত এখানে করোনা পরীক্ষা ছাড়াও ফলো আপের জন্য এসেছেন। আপনি দেখতেই পাচ্ছেন এই পাশে যে আসলে এখানে বরাবরের মতো আমরা দেখি যে কুমিটোলা জেনারেল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার একটু সুসজ্জিতভাবে রাখা হয়। এখানেও একজন অক্সিজেন, তার শ্বাসকষ্টের কারণে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। সেই সঙ্গে আপনাকে একটু বলে রাখি যে এই সময়টিতে বিশেষ করে এখন আমরা দেখছি যে বিভিন্ন জেলা থেকে, ঢাকার আশপাশের জেলা থেকেও, জামালপুর কিংবা নাটোর এরকম ঢাকার আশপাশের জেলা থেকেও কিন্তু সবাই করোনা টেস্টের জন্য এখানে আসছেন। বিভিন্ন, এর আগে যেমন গ্যাস্ট্রিক লিভার হাসপাতালেও দেখেছিলাম যে ঢাকা এবং ঢাকার বাইরেও। আপনার কাছে একটু ছোট করে জানতে চাই, একটু ছোট করে জানাবেন আপনি কোথেকে এসেছেন? আমি উত্তরা থেকে আসছি। আপনি কি করোনা পরীক্ষার জন্য এসেছেন? হ্যাঁ। আচ্ছা, যেমনটি শুনছিলেন তো এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে রোগীর চাপ অনেক বেড়েছে হাসপাতালগুলোতে। নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো হাসপাতালের খবর আপনাকে জানাবো উর্মি। ধন্যবাদ আপনাকে, সাবিনা পুথি। করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সোমবার থেকে সারা দেশে 1 সপ্তাহের কঠোর লকডাউনের সিদ্ধান্ত হয়েছে। রাজধানী ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। এ বিষয়ে আরও জানাতে নবীনগর এলাকা থেকে যোগ দেবেন সহকর্মী রকিবুল রাহাত। রাহাত, আপনি এর আগে গাবতলী থেকে জানিয়েছেন এবং আমিনবাজার থেকেও জানিয়েছেন, কেমন দেখছেন নবীনগরে বাড়ি ফেরা মানুষের চাপ? উর্মি, নবীনগরে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে, আপনি জানেন এই এলাকাটিতে অনেক কলকারখানা রয়েছে, শিল্পাঞ্চল রয়েছে, অনেক গার্মেন্টস রয়েছে, তো সেসব শ্রমিকেরা, এসব জায়গায় যারা কাজ করে সেসব শ্রমিকেরা ঢাকা ছাড়া শুরু করছেন কিনা সেটি জানতে আমরা এসেছিলাম। আমরা এখন পর্যন্ত এখানে এসে দেখেছি এখানে আসলে বাড়ি ফেরা মানুষের চাপ বেশ কম। এছাড়া যারা পোশাক শ্রমিক রয়েছে বা অন্যান্য কলকারখানার শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত বাড়ি ফিরতে শুরু করেনি, কারণ এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হওয়াতে কিন্তু তারা বাড়ি ফিরতে শুরু করেনি। এখানে একজন গাড়ির জন্য অপেক্ষায় রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথায় যাবেন? আপনি এখন পর্যন্ত গাড়ি পেয়েছেন? রংপুরে। রংপুরে যাবেন? লকডাউনের মধ্যে বাড়িতে যেতে হচ্ছে কেন? আমি বিশেষ কিছু অফিসিয়াল কাজের জন্য আসছি, এখন যেদিন আসছে ওই দিনের লকডাউন পড়িয়েছে, এখন যাইতে পারছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে উর্মি। আমি এছাড়া আপনাকে একটু জানিয়ে রাখি, আমরা কিন্তু দেখেছি যে রাজধানী ছেড়ে যারা বের হচ্ছেন তারা সাধারণত গণপরিবহন না পেয়ে মাইক্রোবাস, মোটর সাইকেল, এমনকি পিক আপ যোগেও কিন্তু অনেকে আমরা দেখেছি বাড়ি ফিরছেন। উর্মি,